দিনহাটায় হাতির হানা, দিনহাটাতে হাতির আক্রমণে একজন জখম হয়েছেন বলে কিন্তু জানা যাচ্ছে এবং বন দফতর সময় মতো পৌঁছয়নি বলে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বেড়েছে। দেখাবো আপনাদের সেই ছবি যেখানে দিনহাটায় হাতির হানায় আতঙ্ক বেড়েছে মানুষের মধ্যে, বন দফতর সঠিক সময় না পৌঁছনোয় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের মধ্যেও। হাতির আক্রমণে জখম হয়েছেন এক ব্যক্তি, দিনহাটার পর শীতলকুচিতে হাতির হানা, হাতির লাঠিতে গুরুতর জখম এক ব্যক্তি, বন দফতরের আধিকারিকরা না আসে অভিযোগ। আতঙ্কে এলাকার বাসিন্দারা, নজর রাখবো যে খবরের দিকে। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এই মুহূর্তে কমান্ড হাসপাতালে রয়েছেন, তাকে আজকে সিজিও থেকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেই মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তিনি জানান যে তাকে ফাঁসানো হচ্ছে, বিজেপি তাকে ফাঁসিয়েছে এবং দল তার সঙ্গে রয়েছে, দলের সঙ্গে তিনি আছেন এমনটাই কিন্তু দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা দি অভিষেক সব জানেন এমনটাই কিন্তু বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক শুনবো। দাদা কিছু বলবে, দাদা তারা কিছু বলবে? আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি দিয়ে। আমি মমতা দি জানেন ব্যাপারটা, দলের সাথে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জানাচ্ছে। বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছে, আমি মুক্ত হয়ে গেছি। আমি চার দিন বাদে বিজেপি ফাঁসিয়েছে, মমতাদি সব জানে, মমতাদি সব জানে, সেই জন্য আপনাদের বললাম আমি দলের সাথে আছি। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, অবশ্যই দল আছে, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে ঘটনা, দুদিনের মধ্যে সত্য প্রকাশ হয়েছে। তারা কিছু বলবে, দাদা তারা কিছু বলবে? আমি নির্দোষী। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে কমান্ড হাসপাতালে রয়েছেন, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে, তবে তিনি যখন বেরোন সিজিও কমপ্লেক্স থেকে তিনি বলেন যে তাকে ফাঁসানো হয়েছে, বিজেপি তাকে ফাঁসাচ্ছে। একদম, দেখো রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি কিন্তু যে আদালতের নির্দেশ, সেই নির্দেশ মেনে কিন্তু 48 ঘন্টার মধ্যে শারীরিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছে আদালত। সেই মতো কিন্তু আজ সকালবেলায় এই সিজিও কমপ্লেক্স, যে ইডি দপ্তর, সেখান থেকে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের হন, তখন তিনি নিজেকে আবারও নির্দোষ বলে দাবি করেন। তিনি বলেন যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে বিজেপির দ্বারা আমাকে ফাঁসানো হয়েছে, আমি আমি কিন্তু নির্দোষ। এছাড়াও তিনি বলেন আমি মুক্ত, আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো, আমি দলের সাথেই আছি, দলের সাথেই থাকবো। এছাড়াও তিনি বলেন যে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টা জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা দিদির সঙ্গে আছি, এমনটাই মন্তব্য করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। একেবারে সুমন, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। আমরা এই মুহূর্তে কমান্ড হাসপাতালের দিকে নজর রাখবো। কমান্ড হাসপাতালে চলছে স্বাস্থ্য পরীক্ষা জ্যোতিপ্রিয় মল্লিকের, 48 ঘন্টা অন্তর অন্তর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই মতোই কমান্ড হাসপাতালে রয়েছেন তিনি এবং তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। আজ সকালে তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় এবং তারপরে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। আটচল্লিশ ঘন্টা অন্তর স্বাস্থ্য পরীক্ষা বনমন্ত্রীর এবং জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই কামান হাসপাতালে রয়েছেন। শোনাবো আরো একবার কি বলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তারা কিছু বলবে, দাদা তারা কিছু বলবে? আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি দিয়ে।
আমরা এই মুহূর্তে কমান্ড হাসপাতালের দিকে নজর রাখবো, সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কমান্ড হাসপাতালে এখনো কি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক? দেখো, প্রায় 11টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিককে ইডির আধিকারিকেরা নিয়ে আসেন এখানে, এবং এখনও পর্যন্ত কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা সেখানে চলছে। একাধিক, আমি বলছিলাম যে ক্রনিক কিডনি ডিজিজ বা সমস্যা সহ একাধিক সমস্যা, যেমন সুগার রয়েছে, মাঝে মধ্যে রক্তচাপ ওঠানামা, এগুলো রয়েছে। এবং যেহেতু গতকালও কিছুটা হলেও রাতের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, স্বাভাবিকভাবেই কিন্তু এরকম হাসপাতালের তরফে পরামর্শ দেওয়াই রয়েছে যে তার প্রতি যেন বিশেষ নজর দেওয়া হয়, যেহেতু তার স্বাস্থ্যের বেশ কিছু প্যারামিটার কিন্তু এখনও পর্যন্ত সমস্যাজনিত। ফলত সেইখানে দাঁড়িয়ে প্রতি 48 ঘন্টা অন্তর তার কিন্তু স্বাস্থ্য পরীক্ষা চলছে, এবং সেইখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকেরাও যখনই তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হচ্ছে তাকে সিজিও নিয়ে ফিরছেন। তাকে জেরা পর্ব শুরু হলে কিন্তু সেইখানে দাঁড়িয়ে প্রায় 45 মিনিট বা 1 ঘন্টা জেরার পর, বা 45 মিনিট বা 1/2 ঘন্টা জেরার পর তাকে কিন্তু একটা বিস্তর সময় তাকে রেস্ট দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে যে মেডিসিনগুলো তাকে দেওয়া হয়েছে বা যে মেডিসিনগুলো নিতে বলা হয়েছে, ওষুধগুলো, সেগুলো তাকে সময় সময় দেওয়া হচ্ছে। খাদ্য তালিকা তার জন্য তৈরি রয়েছে, সেগুলোও তাকে দেওয়া হচ্ছে। ফলত সব দিক দিয়ে কিন্তু ইডি আধিকারিকেরা তারাও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য নিয়ে যেরকমভাবে দেখা যাচ্ছে যে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে তাকে নিয়ে এসছেন, এর আগের দিনগুলোতে বা প্রথম যেদিন তিনি গ্রেফতার হয়ে ইডির হাতে তার যখন স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, আমরা দেখেছিলাম প্রায় 3.5 ঘন্টা, তারপরে কয়েকদিন আগেও তার স্বাস্থ্য পরীক্ষা হয়, সেখানেও কিন্তু প্রায় বিকেল গড়িয়ে যায় স্বাস্থ্য পরীক্ষা শেষ করে তাকে সিজিও নিয়ে যেতে। আজ প্রায় 11টা নাগাদ তাকে এখানে যথাযথ কমান্ড হাসপাতালে ঢোকানো হয়েছে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য। ইডি আধিকারিকেরা রয়েছেন, আয়ও নিজে রয়েছেন, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। তার স্বাস্থ্য পরীক্ষা এই মুহূর্তে চলছে, ব্লাড সুগার থেকে শুরু করে প্রেশার যাবতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে ভেতরে দেখা হচ্ছে, হৃৎস্পন্দন স্বাভাবিক রয়েছে কিনা সেগুলোও দেখা হচ্ছে। সব মিলিয়ে ডাক্তারের যে পরামর্শ রয়েছে সেই পরামর্শ অনুযায়ী কিন্তু ইডি আধিকারিকেরা কাজ করছে, এবং যেহেতু বলে দেওয়াই ছিল যে 48 ঘন্টা অন্তর জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী, তার স্বাস্থ্য পরীক্ষা হবে, সেই নির্দেশ কিন্তু মেনেই তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। এবং তোমায় জানিয়ে রাখি, এখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে সিজিওতে আবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা পর্ব শুরু করবে ইডি আধিকারিকেরা। ইতিমধ্যেই বাকিবুর রহমানের সঙ্গে যে একাধিক যোগ হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে অসঙ্গতিপূর্ণ যে অর্থ বিভিন্ন সময় দেখা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে, স্বাভাবিকভাবে সেইগুলো নিয়েই কিন্তু ইডি আধিকারিকেরা আরও অতল, আরও গভীরে যেতে চাইছে এই মামলা, এবং আরও কেউ যুক্ত রয়েছে। ধন্যবাদ শুভঙ্কর, কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আরও একবার শোনাবো জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তারা কিছু বলবে? দাদা কিছু বলবে? তারা কিছু বলবে? আমি নির্দোষী, আমাকে ফাঁসানো হয়েছে বিজেপি কে দিয়ে। আমি মমতা দি জানে ব্যাপারটা, দলের সাথে ছিলাম, আছি, থাকবো, এটা পরিষ্কার জেনে বিজেপি আমাকে ফাঁসিয়েছে এবং আমি মুক্ত, আমি জেনে রেখে দিন অলরেডি এর মধ্যে মুক্ত হয়ে গেছি, আমি মুক্ত হয়ে গেছি।